হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সৌরব, আপনারা দেখছেন সৌরব টেক। বিয়ার্স, আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডিতে ইউজার নেম সেট করবেন। একটা নাম দিয়ে অনেকগুলো ফেসবুক আইডি খোলা আছে। অনেক সময় অনেকে যদি আপনার নাম দিয়ে আপনার ফেসবুক আইডিটি সার্চ করে, সেটা কিন্তু সার্চ লিস্টে আসে না। কারণ যে নামে আপনার ফেসবুক আইডিটি খোলা আছে, এই নামে আরও অনেক হাজার ফেসবুক আইডি রয়েছে। এক্ষেত্রে আপনি যদি আপনার ফেসবুক আইডিতে একটা ইউজার নেম সেট করেন, তাহলে খুব সহজে আপনার এই ইউজার নেম দিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তরে গিয়ে সার্চ করলে আপনার ফেসবুক আইডিটি সবার প্রথমে চলে আসবে। এই জন্য ফেসবুক আইডিতে ইউজার নেম সেট করা খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডিতে ইউজার নেম সেট করবেন। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আমরা যে ফেসবুক আইডিটি ব্যবহার করি, এই ফেসবুক আইডির মাধ্যমে আমরা মেসেঞ্জার ইউজ করি। এখন আমি প্রথমে ইউজার নেম সেট করার জন্য আমি মেসেঞ্জার অপশনে চলে যাব। একটা বিষয় লক্ষ্য রাখবেন, যে ফেসবুক আইডিতে আপনি ইউজার নেম সেট করবেন, সেই আইডিটা যেন মেসেঞ্জারে লগইন থাকে। তো আপনি মেসেঞ্জার অ্যাপে আসার পর আপনি বাঁ পাশে উপরে দেখতে পারবেন আপনার মেসেঞ্জারের যে লোগোটা, এখানে আপনি জাস্ট একটা ক্লিক করবেন। ওকে, এরপর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। আসার পর আপনারা নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে গেলে দেখতে পারবেন ইউজার নেম নামে একটা অপশন। জাস্ট আপনাকে এই অপশনটাতে একটা ক্লিক করতে হবে। যদি আপনার ফেসবুক আইডিতে আগে থেকে ইউজার নেম সিলেক্ট করা থাকে, তাহলে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। আমার এখানে যেহেতু আগে থেকে ইউজার নেম সিলেক্ট করা আছে, তাই আমার এখানে এই অপশনটা এসেছে। তো আপনি যদি ইউজার নেম না থাকে, তাহলে আপনি ডাইরেক্ট এই অপশনটাতে প্রবেশ করবেন। তারপর আপনি এখানে এডিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে খালিঘর দেখতে পারবেন। আমার এখানে যেহেতু আগে থেকে একটা ইউজার নেম আছে, তাই এখানে খালিঘর দেখাচ্ছে না। তো আমি এটা ডিলিট করে দেবো আপনাদের দেখানোর জন্য। একটা বিষয় মনে রাখবেন, আপনি যে নাম দিয়ে ইউজার নেম সিলেক্ট করবেন, সেই নামটা যেন ইউনিক হয়। একটা ইউজার নেম শুধুমাত্র একটা ফেসবুক আইডিতে ব্যবহার হবে। যদি এখানে আপনার নামটি ইউনিক না হয়, তাহলে নিচে দেখতে পারবেন রেড চিহ্ন নামে একটা লেখা আসবে। আপনি এখানে আপনার নাম লিখবেন, লেখার পর কয়েকটা সংখ্যা লিখবেন। এখানে আপনি 1, 2, 3, 4 যে কোনো কয়েকটা সংখ্যা লিখবেন। লেখার পর নিচে দেখতে পারবেন রেড লেখাটি চলে যাবে। লেখাটি গিয়ে আপনার এখানে সেভ অপশনটি আসবে। যতক্ষণ না সেভ অপশনটি আসবে, ততক্ষণ আপনি কিছু সংখ্যা ব্যবহার করবেন। এর মানে আপনি যে ইউজার নেমটি লিখেছেন, এই ইউজার নেম দিয়ে কোনো ফেসবুক আইডিতে ইউজার নেম সিলেক্ট করা হয়নি। এরপর আপনি উপরে সেভ অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ফেসবুক আইডিতে ইউজার নেমটি সিলেক্ট হয়ে যাবে। ইউজার নেমটি সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনি যে কোনো ফেসবুক আইডিতে ইউজার নেম দিয়ে সার্চ করলে আপনার ফেসবুক আইডিটি চলে আসবে। তো বন্ধুরা, আমি যে পদ্ধতি দেখালাম, এই পদ্ধতির মাধ্যমে আপনি খুব সহজে আপনার ফেসবুক আইডিতে ইউজার নেম সিলেক্ট করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।